বন্ধুনগর থেকে কালীনগর পাকা রাস্তার মাঝে কালভার্টে ধস, ভেঙে গিয়েছে অ্যাপ্রোচ রোড, বন্ধ হয়ে রয়েছে যাতায়াত, সমস্যায় বাসিন্দারা। মঙ্গলবার রাতে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর থেকে কালীনগর গুরুত্বপূর্ণ পাকা রাস্তার মাঝে হাড়িয়ার বাড়ি এলাকার একটি কালভার্টের বেশ কিছুটা অংশ ধসে পড়ে যায়। বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে সেই কালভার্টটি, যখন তখন ধসে পড়ে যেতে পারে সম্পূর্ণ কালভার্ট। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। স্থানীয়রা জানান, বন্ধুনগর থেকে কালীনগর যাওয়ার এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ সহ গাড়ি যাতায়াত করে। মাসখানেক আগেও এই কালভার্টের কিছুটা অংশ ধসেছিল, কিন্তু গতকাল রাতে সেই রাস্তা সহ কালভার্টের অনেকটা অংশ ধসে পড়ে যায়, বন্ধ রয়েছে যাতায়াত। এলাকার বহু মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে। গাড়ি নিয়ে যাতায়াত তো দূরের কথা, পথ চলতি মানুষও রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। সম্পূর্ণ কালভার্টটি ধসে গিয়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, তারা দ্রুত কালভার্টটি তৈরি করার দাবি করেন। এটা কালকে 8টার দিকে আমার একটা ছেলে, পাড়ার ছেলে, গরু ছাপতে আসলো, তো কিন্তু সাইকেল নিয়ে আসে, দেখতেছে এখানে কালভার্টটা ভাঙে পড়ে গেছে। তখন আমাকে ফোন করলো রাত্রিবেলায়, তারপরে আমি পঞ্চায়েতকে ফোন করলাম, সবাইকে ডাকলাম, সব লোক, গ্রামের লোক আসলো, আসে তারা বাস টাস খাড়া করে এখানে ব্যবস্থা করে দিলাম, তারপরে এই বাসের ব্যবস্থা করে দিলাম, তারপর পুলিশকে ফোন করলাম, পুলিশও আসছে, আসছে, সবাই আসছে। আবার তো এই পরিচিতি বর্তমানে আসে যেন কাজটা তাড়াতাড়ি হয়। বর্তমান পরিচিতি খুব খারাপ, বৃষ্টি কালভার্ট ভাঙে গেছে না তো, ফাটে গেছে না পুরো। এই যে ধরো আগে তো মনে করো মাটিটা ধসে চলে গেছিলো, এখন আগে এখন কালভার্টটা কালকের ইসেতে কালভার্টটাও ভাঙে চলে গেছে, ফাটে গেছে কালভার্টটা পুরো। এই যে এই যে পাশে একটা গাড় থাকে, এই গাড়টাও ভাঙে গেছে, গাড়িওয়ালটা ভাঙে পড়ে গেছে, আর নিচেরটা আছে যে ওটাও ভাঙছে, প্লাস এই যে বিমটা আছে বিমটাও কিন্তু ফাটে গেছে, মানে কেড়ে গেছে টোটাল। হ্যাঁ, রং টং কিছু ধসে পড়ে গেছে, এটা অনেক লোকের অসুবিধা, বর্তমানে প্রায় 10-20 হাজার লোকের অসুবিধা। এই রাস্তা তো মেন রাস্তা না, এটা বন্ধুনগর থেকে আর কালীনগর দিয়ে টোটাল লোক তো এদিক থেকে যাওয়া আসা করে, স্কুলের ছাত্রগুলো যাওয়া আসা করে, যেন এটা অতি শীঘ্রই ব্যবস্থা করে এটা। হ্যাঁ, এটা কিছুদিন আগে এটা মোটামুটি মাস খানে লাগলো, তখন তো আসছে সবাই, সবাইকে বলতে এটা কাজটা পাশ হয়ে গেছে, এই বর্ষার জন্য কাজটা বন্ধ হয়ে আছে, আশা করি এবার কাজটা চালু হয়ে যাবে। এখন রাস্তা তো এখন পুরো অসুবিধায় আছে, এই দিক থেকে কালীনগরতে বন্ধুনগরের মানুষ মনে করো যাতায়াত করতে পারে না, এখন গাড়ি ঘোড়া দিয়ে কীভাবে যাবে, কেউ মনে করো অ্যাম্বুলেন্স যাবে, বড় গাড়ি যাবে, কত সামগ্রী যায়, কিন্তু এখন তো কোনো যেতে পারে না, এখন তো পুরো বেউপায় পুরো অসুবিধায় আছি। এখন আমরা যে একটা বাইক নিয়ে যাব তারও কোনো ব্যবস্থা নেই, পড়ে যাবে মনে হয়, আজকে যদি বৃষ্টি হয় মনে করো পুরাটাই পড়ে যাবে, তারপর তো পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, এমনিতেই বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি। এটা কালকে আনুমানিক রাত 7:30 নাগাদ হয়ে গেছে, আগে ছিল অল্প, তারপর মনে করো বৃষ্টির মধ্যেই আস্তে 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 করে কালকে হঠাৎ ধসে পড়ে গেছে। আমরা চাইছি যে বৃষ্টিটা অতি তাড়াতাড়ি আমরা যেন সরকার এই মেরামত করে, আমরা প্রশাসনের কাছ থেকে এটাই আশা করতেছি অতি তাড়াতাড়ি মেরামত করার জন্য, কারণ এই রাস্তা দিয়ে অনেক গ্রাম আছে, অ্যাম্বুলেন্স যায়, কত বড় বড় গাড়ি যায়, কত মানুষের চলাচলের অসুবিধা হয়েছে। এই যেন তাড়াতাড়ি পুলিশ প্রশাসন এখানকার আমাদের সরকারের পক্ষ থেকে যত মানে সরকারি প্রশাসন আছে, আমরা প্রত্যেকে বলতেছি যেন তাড়াতাড়ি বৃষ্টি আমাদের মেরামত করার জন্য অনুরোধ করতেছি আমরা। আমার গরিলোটা 2 বিঘা বাগানে আছে, ওখানে ভাঙে যাওয়া হয়েছে, আর গ্রামের খুব অসুবিধা হয়েছে, চলাচল। হ্যাঁ, ওদিনা মেলা অ্যাম্বুলেন্স ঘুরে ঘুরে গেছে, রুগী ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, অতি শীঘ্রে যাতে এই ব্রিজটা হয় এটা আমরা অনুরোধ করছি, হ্যাঁ, তোমার কাছত। হ্যাঁ, আমরা কোনো জানি না, আমাদের দেশে কথা কে বাবু, আমরা বাংলা নালা কোনো ভালো কথা জানি না, এখন অবস্থাকে এখন গাড়িও তো পার হয় না কে। হ্যাঁ, এবার যে পাতির গাড়ি তো যায় না কে, এখান যে এখন রুগীর গাড়ি যাবে তাও যেতে পারে না। হ্যাঁ, রুগী কয়েকজন রুগী হাঁপেলে মারা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা তো এইটাই, 2-1 জন মারা চলে গেল এই রাস্তার জন্য। রাস্তাটা যে অতি তাড়াতাড়ি হওয়ার দরকার, নাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। তা আপনারা প্রশাসন যদি এটা বিচার না করেন তা আমরা কী করবো? এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, কালভার্টটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক প্রকল্পে তৈরি করা হয়েছিল, বর্তমানে কালভার্ট মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন, আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে তৈরি করা সম্ভব নয়। এই বিষয়টি রাজগঞ্জের বিডিও এবং জলপাইগুড়ি জেলা পরিষদকে আগেই জানানো হয়েছে, আবারও জানানো হবে।
খুব শীঘ্রই যাতে মেরামত করা হয় সেই চেষ্টা করব। দেখো, গত এক মাস আগে এই ঘটনা হয়েছিল, যখন বৃষ্টিটা খুব দুর্বল ছিল, ওই সময় আমরা বিডিও সাহেবকে চিঠি করেছিলাম, জলপাইগুড়ি জেলা আমাদের সভাপতি যিনি ম্যাডাম আছেন ওনাকে চিঠি করা হয়েছে। আমরা এক মাস ধরে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি, তার যাই হোক কালকে এটা খুব দুঃখের ঘটনা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর থানাতে জানানো হয়েছে, প্লাস রাত্রেবেলায় আমি জয়েন্ট বিডিওকে ফোন করে জানিয়ে দিয়েছি। এখন ওনারা কী পদক্ষেপ নেয় আমরা ওটাই না, এই রাস্তা পিএমজি রাস্তা, এটাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের ফান্ডও নেই আর আমাদের হিসেব করা সম্ভব নয়। এটা যা করবে উপর মহল ছাড়া আমাদের কিছু করার নেই। হ্যাঁ অবশ্যই, আমি এখন আবার চিঠি করছি, হ্যাঁ আজকে আবার চিঠি করছি।